দালালেরা হুশিয়ার, সাবধান। আজকে এই যুব সমাজের দায়িত্ব, যুব দলের দায়িত্ব, নতুন করে স্লোগান দিতে হবে, রুশ ভারতের দালালেরা, রুশ ভারতের দালালেরা। আমরা এদেশের যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ, শেখ হাসিনা মনে রেখো এই সেন্টিমেন্টকে ধারণ করি। বাংলাদেশটাকে একটি ফ্যাসিবাদী শোষক গোষ্ঠী, ব্যবসায়ী গোষ্ঠী একটি আবর্জনার ভাগারে পরিণত করেছে। প্রতিবাদ করলেই হামলা, প্রতিবাদ করলেই জেল, জুলুম, পীড়ন। পুলিশের পাহারা দিয়ে জনসমাবেশে করে সেখানে মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কুৎসিত ভাষায় বলেছিল, কোথায় মির্জা ফখরুল? আর আমাদের পার্টি অফিসে তালা মারা, সেখানে ইলেকশন কমিশন এসে চিঠি দিয়ে যায়, চেয়ারের উপর রেখে যায়, এরকম বর্বর আচরণ করেছে রাজনৈতিক দল হিসেবে। আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে, কি কি করে এই স্বৈরাচারকে পতন করতে হবে। আমাদেরকে নতুন করে শেখাতে হবে না, আগামী দিনে আবারও আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সবকিছু করা হবে ইনশাল্লাহ। 71 সালে মুক্তিযোদ্ধারা যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল, আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আবারও বাংলাদেশকে স্বাধীন করব ইনশাল্লাহ। এই কাপুরুষ, এই বর্বর আওয়ামী লীগদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে যেদিন এই অবৈধ স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকার তার বাসস্থান থেকে উচ্ছেদ করলো, সেদিন যদি বাংলাদেশের সাধারণ জনগণ, লক্ষ লক্ষ জনগণ সেই মইনুল রোডের বাসার দিকে তারা ধাবিত হতো, তাহলে হয়তো আজকে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হতো না। আজকে একজন অবৈধ ভাবে একজন বিচারপতি রায় দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, তখন বাংলাদেশের সাধারণ জনগণ, লাখ লাখ জনগণ যদি সেই হাইকোর্টের সামনে অভিমুখে তারা পদযাত্রা করতো, তাহলে হয়তো বা আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হতো না। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে আওয়ামী লীগ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সেই 1975 সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করেছিল এবং বাংলাদেশকে একটি দাস রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত বাস্তবায়ন শুরু করেছিল। আমি এই গত 4-5 মাস আগে আমাদের যে হরতাল অবরোধের কর্মসূচি, সেখানে আমার অনেক সহযোদ্ধারা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, যাদেরকে সাথে নিয়ে আমি একটা জোনের দায়িত্বে আছি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির, তাদেরকে নিয়ে কোনোভাবে গ্রেফতার এড়িয়ে মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম যতটুকু করার আমরা করেছি। ওবায়দুল কাদের গতকালকে আমাদের মহানগর দক্ষিণের সমাবেশের মিছিল দেখা বলে যে বিএনপি আবার ষড়যন্ত্র শুরু করছে। ষড়যন্ত্র বিএনপি করে না, বিএনপি যা বলে সামনাসামনি বলে। আমরা বলেছি শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, জবরদখলকারী প্রধানমন্ত্রী, তাই আমরা তার পতন চাই। সোজা কথা আপনারা বলি, এখনো বলতেছি, মানে মানে আপনি পদত্যাগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, তাহলে আর কেউ কোথাও ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। আর যদি আপনি না ছাড়েন, আপনি ষড়যন্ত্র করে যদি ক্ষমতার আয়ু বাড়াইতে চান, এর বাইরে যদি অন্য কেউ ষড়যন্ত্র করে, সেটা আমাদের বলার কিছু নাই। তবে বিএনপি ষড়যন্ত্র করে না, আমরা পরিষ্কার বলতে চাই, কালকেই ক্ষমতা ছাড়েন, 1 মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, তারপরে দেখেন জনগণ আপনাকে চায় কি চায় না। 2 দিন আগে বলছেন শেখ হাসিনা, বলে আমি আর কিছু চাই না, জনগণ আমার সাথে আছে। কোন জনগণ? ওই যে ব্যাংক লুট করছে ওই জনগণ। কোন জনগণ? ওই যে শেয়ার মার্কেট লুট করছে ওই জনগণ। কোন জনগণ? আজকে যে বাজারে সিন্ডিকেট করে টাকা কামাইতেছে সেই জনগণ। আর এইখানে কিছু কিছু প্রশাসনের যারা আছেন, পুলিশেরও সবাইকে বলবো না, প্রশাসনেরও সবাইকে বলবো না, উচ্চ পদস্থ কিছু আছেন, তার সাথে নিজের গায়ের চামড়া বাঁচানোর জন্য শেখ হাসিনাকে টিকায় রাখতে চান। পরিষ্কার কথা, পরিষ্কার কথা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়েছেন, তার চিকিৎসার সুযোগ দেন না।
আবার বলেন আপনি নাকি জনপ্রিয়। আজকে এই পুলিশের সামনে, এই সাংবাদিক ভাইদের সামনে পরিষ্কার বলে দিলাম, আপনারা শেখ হাসিনারে বলেন, যদি জোর কইরাই ভোট ছাড়া জোর কইরাই যদি জনমত যাচাই করেন তাহলে একদিন আসেন, একদিন আসেন। শেখ হাসিনা কোথায় জনসভা করবে? আর আমরা বেগম খালেদা জিয়াও লাগবে না, আমাদের নেতা তারেক রহমান মোবাইলের মাধ্যমে বক্তৃতা করবে, দেখে নাক জনগণ কাকে চায়। বাংলাদেশে এখন আর এমন কোন বড় মাঠ নাই যে তারেক রহমান বক্তৃতা করবে আর ওই মাঠ খালি থাকবে। আসেন, চ্যালেঞ্জ দিলাম, যদি সাহস থাকে পুলিশ বাদ দিয়া প্রশাসন বাদ দিয়া এমনি আমাদের সভা ঠেকানোর জন্যই তো লং বন্ধ করে দেন, ট্রেন বন্ধ করে দেন, কত কিছু করেও তো ঠেকানো যায় না। তাই ভাই আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রধান অতিথি চলে আসছেন, আমি শুধু এটাই বলবো, আজকের এই যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আজকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে কি কারণে? কারণ যুব দলকে ভয় পায়, মুল্লাকে এক বছরেরও বেশি জেলখানা আটকে রেখেছিল, তারা ভয় পায়। আজকে যুব দলের অনেক নেতা আছে যাদেরকে ভয় পায়, এই কারণে আটকে রেখেছে, আজকে নীরবকে আটকে রেখেছে। আজকে মহানগর দক্ষিণের এনাম নয়ন আজকে তাদেরকে ভয় পায়। আজকে উত্তরে আছে জুয়েল এবং মিরাজ, তাদেরকে ভয় পায়। এর আগে ছিল শাহিন আর মিল্টন, আজকে তাদেরকে ভয় পায় বলেই আজকে যুব দলের উপরে আক্রমণ বেশি করে। যত আক্রমণ হবে তত প্রতিরোধ গড়ে তোলার জন্য যুব দলকে তৈরি হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। রাষ্ট্রকে এখনো সন্দেহের চোখে দেখছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। প্রধানমন্ত্রী নানা অনুষ্ঠানে নানা সময়ে কিন্তু এ বিষয়ে কথাবার্তা বলছেন, অন্তত যুক্তরাষ্ট্রের সমালোচনা করে যখন কথাবার্তা স্পষ্ট করে বলেন তখন সেটা স্পষ্ট। যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো পরিবর্তন করতে পারেনি ক্ষমতাসীনরা, সেটাও স্পষ্ট। যুক্তরাষ্ট্র এখনো নানা রকম সুযোগ খোঁজার অপেক্ষায় আছে বলে মনে করেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। তারা বলছেন যে শ্রম আইন সংশোধন, অর্থনৈতিক অঞ্চলগুলোতে ট্রেড ইউনিয়ন চালু করা সহ চালু করবার যে চাপ সহ কূটনৈতিক নানা দিক থেকে সরকারকে চাপে ফেলার একটা সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র, সেটা তারা মনে করেন আছে কিনা সেটা আমরা বলতে পারবো না। এবং গত 7ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ সরকারের উপর যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপ ছিল, আমি আগে উল্লেখ করেছি। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে দেশটি নির্বাচনের আগে প্রায় 2 বছর ধরে সরকারের উপরে নানা ধরনের চাপ দিয়েছে, আবেদন আহ্বান জানিয়েছে, বহু প্রতিনিধিবর্গ বাংলাদেশে এসেছেন গুরুত্বপূর্ণ। এর মধ্যে উল্লেখযোগ্য একটা পদক্ষেপ তাদের ছিল গত বছরের মে মাসে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা, যে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের হস্তক্ষেপের জন্য দায়ী ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্র ভিসা দেবে না, তাদের ভিসা থাকলে সেটা বাতিল হবে অথবা তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না। এর আগেও আমরা জানি যে মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের বক্তব্য সবসময় বলে এসছে, তারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং তার 7 কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে, সেটাও আমরা জানি। এগুলো সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েনও তৈরি করেছে, সেটা আমরা জানি। এবং ওই যে ভিসা নীতি ঘোষণার পরে তারা আবার ঘোষণা দিয়ে জানিয়েছে যে তারা এই ভিসা নীতি কার্যকর করতে শুরু করেছে এবং 2023 শেষের দিকে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন যে শ্রমনীতি ঘোষণা করেছেন সেখানেও বাংলাদেশ প্রসঙ্গ এসেছে। বছরের শেষের দিকে ন্যূনতম মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের সহিংসতা বিক্ষোভের পর যুক্তরাষ্ট্র যে শ্রমিক তাদের শ্রমনীতি ঘোষণা করে এবং সেখানে বাংলাদেশের একজন শ্রমিক নেত্রী কল্পনা আক্তারের নাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, তিনি যখন এই বিষয়ে এই স্মারক লঞ্চিংয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। সো যুক্তরাষ্ট্রের নানা তৎপরতা রয়েছে, সেটা আমরা সরকারের দিক থেকে সরকারের কর্তা ব্যক্তিদের ভাষায় আকার ইঙ্গিতে বুঝতে পারি। আওয়ামী লীগ সভাপতি সহ দলটির শীর্ষ নেতারা নানা আশঙ্কার কথা নানাভাবে বলেছেন, প্রধানমন্ত্রীর আগে বলেছেন যে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে চায় এবং সর্বশেষ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, আমাকে ক্ষমতা থেকে সরিয়ে কাকে ক্ষমতায় বসাবেন? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিস্টার ওবায়দুল কাদেরও একই রকম আশঙ্কার কথা কিন্তু জানান দিচ্ছেন। এর আগে দলের কার্যনির্বাহী সংসদের সভায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাকে উৎখাতে অতি ডান এবং অতি বামদের তৎপরতার অভিযোগ তিনি তুলেছেন। যুক্তরাষ্ট্রকে এখনো সন্দেহের তালিকায় রাখা হয়েছে বলেই প্রধানমন্ত্রী এমন বক্তব্য রাখছেন বলে অনেক নেতা মনে করেন এবং যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেছে সরকার এবং যুক্তরাষ্ট্রের সেটা ভুলে যাবার কোনো কারণ নেই। নির্বাচনের তফসিল ঘোষণার 2 দিন আগে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড রুর পক্ষ থেকে একটি চিঠি পৌঁছে দিয়েছিলেন তিনটি প্রধান রাজনৈতিক দলকে রাষ্ট্রদূত পিটার যুক্তরাষ্ট্রের এবং সেখানে তিনি আওয়ামী লীগ
জাতীয় পার্টি এবং বিএনপির মধ্যে বিরোধ মেটাতে নিঃশর্ত সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন। এর আগেও সংলাপের জন্য যুক্তরাষ্ট্র নানা সময়ে আহ্বান জানিয়ে আসছিল, কিন্তু আওয়ামী লীগ নিজের মতো করে নির্বাচনের পথে এগিয়ে গেছে এবং সেটা আমরা সবাই জানি, এবং সেক্ষেত্রে তাদের ভারত সহায়তা করেছে সেটাও আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলছেন, ভারতীয় বিভিন্ন মহল থেকেও বলা হয়েছে। যাই হোক, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে গত বছর 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র, এবং রাজধানীতে ব্যাপক সহিংসতা হয়, এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়, সাংবাদিক আহত হন, নিহত হন যুব দলের একজন নেতা। এই ঘটনার পর সরকার ব্যাপক ধরপাকড় শুরু করে, বিএনপির প্রায় 20,000 নেতাকর্মী জেলে ছিলেন বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। বিএনপি পাল্টা অবরোধ এবং হরতালের কর্মসূচি পালন করে, যদিও সেক্ষেত্রে তারা খুব সফল হয়েছে সেটা বলা যাবে না। সে সময় সরকারের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর নানা উদ্বেগ প্রকাশ করেছে। তবে নির্বাচনের পর প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা অভিনন্দন জানিয়েছেন, যদিও যারা নানা সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন তারা সেই অর্থে অভিনন্দন জানাননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন, সেখানে অভিনন্দন শব্দটি ছিল না, তবে সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তারা যে কাজ করতে চান সেটির প্রত্যাশার কথা তারা জানান। গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ অব্যাহত রাখবে বলে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় জানিয়েছে। সম্প্রতি মার্কিন বাণিজ্য দপ্তরের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছেন এবং এই সফরে তারা সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকগুলোতে তারা শ্রম আইনের বিষয়টি কিন্তু তুলে ধরেছেন। দর্শক শুভেচ্ছা নিবেন, আমাদের এই বিষয় নিয়ে আপনাদের বিশেষ কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।